আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আলাভি জাহান। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। টিকিট পেতে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমান অনেকে। প্রত্যাশিত 9 জুলাইয়ের টিকিট পেতে সোমবার বিকেল থেকেই লাইনে দাঁড়ান তারা। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিট নামক সোনার হরিণ পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের। কাঙ্ক্ষিত টিকিট পেতে অনেকে সোমবার বিকেল থেকে লাইনে দাঁড়ানোর কথা জানান। কালকে আসছিলাম, পাই নাই, চলে গেছিলাম, আজকে আবার আসছি। কালকে আসছিলাম, টিকিট পাই না, পরে আজকে আবার আসছি। আজকে আসছি দুপুর 12টা বাজে। আমি এখানে আসছি 8টার দিকে। 9 তারিখের আমি আসছি 9:30। 9 তারিখে বাড়ি যাবো, রংপুরে আমার বাড়ি। 4টে টিকিটের জন্য আমি আসছি। 5 জন আছি, 4টে হাতে দিব, আর একটা হাতে লগে লগে কেটে দেবা। এই 4টে তো নিয়ম যা তাই। আদো ঘুম আদো সজাগে স্টেশনের মেঝে কাঁথা পাটি কিংবা খবরের কাগজ বিছিয়ে রাত পার করেন তাদের অনেকেই। আড্ডা দিয়ে কিংবা মোবাইলে গেমস খেলে অথবা অঙ্ক কষেও সময় কাটাতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের অনেককে। এত কষ্টের পরেও ভাগ্যে টিকিট মিলবে কিনা তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। লাইনে 50 জনের পরে টিকিট পাই না, কিন্তু নামাজ পাবো না তো মনে হয় ঈদের। 8 তারিখের জন্য আসছিলাম, 8 তারিখের টিকিট পাইনি। এখানে কালো বাজারিদের টিকিট দেওয়া হয়, ব্ল্যাকাররা সব টিকিট পায়, অর্ধেক টিকিটও এখানে কাউন্টারে পাই না আমরা। পাবলিকেরা এখানে 3-4 দিন থেকে এক একজন দাঁড়িয়ে আছে। অনলাইনে টিকিট ছাড়ছে 8টায় 8টায় দেখলাম অ্যাভেলেবল সিট হচ্ছে 57টা, এরপর 8টা 2 দেখি 0। ওনারা তো বলে যে অর্ধেক টিকিট অনলাইনে দিচ্ছে, অর্ধেক টিকিট কাউন্টারে দিচ্ছে। তাহলে আমরা তো সাধারণ পাবলিক তো অনলাইনে কোনো টিকিট পাচ্ছি না। অন্য দিনের মতো মঙ্গলবারও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট অনলাইন ও অ্যাপে দেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে 6 জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীগুলিতে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 24 জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক শ্বেতাঙ্গ তরুণের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসরুর শাকলের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার সকালে শিকাগোর হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের জন্য জড়ো হতে থাকেন হাজারো মানুষ। কুচকাওয়াজ শুরু হওয়া মাত্র সন্দেহভাজন এক বন্দুকধারী আশেপাশের কোনো ভবনের ছাদ থেকে কুচকাওয়াজে অংশ নেওয়া লোকদের লক্ষ্য করে গুলি ছুটলে তারা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। পরে 10 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয় কুচকাওয়াজ। ঘটনার পর থেকে গোটা এলাকা ঘিরে রেখে সন্দেহভাজনের খোঁজে অভিযানে নামে পুলিশ। গোলাগুলির পর হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলে নগর কর্তৃপক্ষ। আশেপাশের এলাকাগুলো লকডাউনের আওতায় এনে অভিযান চালান তারা। সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেওয়া হয় লোকজনকে, বাতিল করা হয় কুচকাওয়াজ ও আতশবাজির বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে বন্দুকধারী এক তরুণ শ্বেতাঙ্গকে শনাক্ত করেছে পুলিশ, তার ছবিও প্রকাশ করা হয়েছে। স্থানীয় পুলিশ কমান্ডার জানিয়েছেন ওই তরুণের কাছে অস্ত্র আছে এবং তিনি বিপজ্জনক। দুর্ঘটনার পর হোয়াইট হাউসে এক ভাষণে হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন তিনি জানেন অনেক আমেরিকান একটি বিভক্ত দেশ দেখেন, সেই বাস্তবতা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। Then we are divided. Even more, I believe it's a choice we make, and I believe it's within our power to choose unity and unity of purpose. তিনি আরো জানান তিনি বিশ্বাস করেন মার্কিনরা যতটা বিভক্ত তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ। মাসরুর শাকিল, চ্যানেল আই। দর্শক, এখনকার শীর্ষ খবর এ পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।